সংসদ সদস্য আলহাজ মোসাদ্দেক আলীর। আসরের নামাজের বিরতির পর সংসদের কার্যক্রম শুরু হলে তিনি অধিবেশনে যোগ দেন। স্পিকার এ সময় তাকে স্বাগত জানান। সংসদ নেত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ এবং সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জানান। পরে এক সংক্ষিপ্ত বক্তৃতায় আলহাজ মোসাদ্দেক আলী তার নির্বাচনী এলাকা রমনা তেজগাঁওর উন্নয়নে দল মত নির্বিশেষে সকলের সহযোগিতা চান। এই নির্বাচনে তাকে বিজয়ী হতে সহযোগিতা করার জন্য রমনা তেজগাঁও এলাকাবাসী এবং দলের নেতাকর্মী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আমি আপনাকে আজকে পার্লামেন্টে স্বাগত জানাচ্ছি। আপনি ঢাকা 10 থেকে নির্বাচিত হয়েছেন। আমি আশা করি আপনি ইতিপূর্বে যেভাবে আপনার পার্টির জন্য কাজ করে গেছেন, আপনার ভোটারদের জন্য, আপনার এলাকার জন্য কাজ করে যাবেন। মাননীয় স্পিকার, আপনারা জানেন সারা দেশে চার জলীয় জোট যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, ঢাকা 10 এমন একটি এলাকা, জনগণ সবাই বলে ঢাকা 10 রাজধানীর মধ্যে রাজধানী, এমন একটি এলাকায় সঠিক নেতৃত্বের অভাবে এতদিন ঠিক সেভাবে উন্নয়নের জোয়ার আসেনি। তাই আজকের এই সংসদে প্রথম দিনে আমি এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে মাননীয় মন্ত্রীবর্গের কাছে অনুরোধ করব, আগামী দিনে এই এলাকার উন্নয়নে সকলে যেন সহযোগিতা করে, সকলে যেন আমাকে সাহায্য করে, এই অনুরোধ জানাবো।